বলো, হ্যাঁ হয়ে গেছে, বেরোচ্ছি বেরোচ্ছি। হ্যাঁ ভাইজির আমি করে দিচ্ছি ব্লগটা। কি কি গানটা গাবে? গানটা কি গাইবি? হ্যাপি বার্থডে তো গাওয়া যাবে না। তাহলে শুভ বিবাহবার্ষিকী করে দিলাম আমি। সামনের এক বছরের জন্য একটা কাটা চলছে। আমাদের যেটা অভিনব সেটা হচ্ছে ছুরিটা গঙ্গার জলে চোবানো হয়েছে, যেটা রেয়ার কেস। আমার একটা শ্বশুর মশাই এখানে কাটাকুটি করছে। আমার সব শ্বশুরটা বন্ধুই বলতে গেলে, নিজে কেটে নিজেই কেটা। রাজা কি শালিয়েরা? হ্যাঁ, তো মাগা দিয়ে হবে। একটু চটচড়া জিনিস দিক না, কি হলো? একটু আমি আসবো, নাও না, একটু না এলে হবে। আমি হ্যালো দাদা বলছি, একটু পরে আমি আপনার ফোন করছি। হ্যাঁ, অত ডেকোরেশন করে মাগাতে হবে না, ফোন করছি। হ্যালো, হ্যাঁ আধ ঘন্টা 40 মিনিট পরে। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় কথা বাইকে কাটা হয়েছে আর ছুরি গঙ্গায়, এটা হয়তো আমরাই বাড়ি। আমাদের মাকাতে নেই, হাতে নিয়েছ তো? রাজা যুধিষ্ঠিরের সাথে কুকুর ছিল, তোমার এসছে সারমেয়। তোমার বেলায় কিন্তু আমি ছিলাম আর আমার বেলায় কিন্তু ছিল। হ্যাঁ, এবার কে ফোন করছে? খালি মুদির গাদায় আমার নামটা উঠলো না। হ্যালো,
আমার মা, এটা বৌদি, মানে বৌমণি বলি, এটা আমার কাকিমা ছোট মা, আর আমি আছি, ইমন আছে, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সকালবেলা যে ব্লগটা দেখেছিলেন ওখানে বিয়ে মানে আমি ছিলাম না, কারণ আমি থাকতে পারিনি সকালে। সকালে গঙ্গার ধারে কেক কাটা হয়েছে, এবারে বরযাত্রী যাওয়া হচ্ছে আর কি। এবার দেখি না সবাইকে যারা যারা যাচ্ছে সব পরিচয় করিয়ে দিই। তুই নিয়ে পরিচয় করিয়ে দেওয়া আছে না, পরিচয় করিয়ে দাও। এদিকে দাদা, তোমাকে দিই, তুমি সবচেয়ে বড়। আরে দাঁড়া, এ কি পালাচ্ছে? এটা বড় বেশি, এটা আরেকটা বৌদি, এটা আমার আকাকে মা, এটাও আরেকটা বৌদি, আর এখানেই হচ্ছে টুকটুকি আমার ভাইজি ছোট্ট। না বলছি, এটা হচ্ছে আমার একটা ব্লগ চ্যানেল আছে না, সেখানে সবাই মিলে একসাথে যাচ্ছি আমরা এখন বরযাত্রী। পেছনের ছেলেগুলো দাদা আগে ভেসে এসছে, চলো এই যে ব্লগ করছি। এটা হচ্ছে চিতু পিসি। কাকে? কেন ও তো চিনি, দুজন আসেনি, কারা আসলে তারপরে টোটো স্টার্ট দেবে আর কি। মামনির মেয়ে সহজে সেজে উঠে না, এখনো দুজন আসতে বাকি, তারা আসলে তারপরে টোটো যাওয়া হবে। বাঙালির চিরকালের নিয়ম, গাড়ি দাঁড়িয়ে থাকে। যা, বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে। আসলে হয়েছে কি, ওই যে আসতে দেরি হয়ে গেছে সেই জন্য আর কি। এখন পাক খাওয়া চলছে, এটা হলেই বিয়ে শেষ। ধূপবাতি জ্বালাচ্ছে নতুন বরকনে। মনে হচ্ছে খাই না, আসি তো নিচে তো।
প্রথম বৌদিকে পেয়েছি, সব বৌদিরা পাশাপাশি বসে আছে এখানে, আড্ডা জমে উঠেছে ভালো রকম। মামনি পিসিকে আবার ডাকবো। রান্নার জায়গাটা দেখিয়ে নেব। ও এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্য ভালো লাগলে আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রান্নার জায়গায় চলে এসেছি, রান্না চলছে। রান্না কিন্তু খুব ভালোই হয়েছিল। দেখি টুকটুকি, আবার দেখা হবে পরের ব্লগে। বাই বাই। এগুলো অনেক পার্টে আসবে, ততক্ষণ অবধি অপেক্ষা করবেন। হ্যাঁ।